আমাদের সবার কাছেই সুন্দর পরিপাটি একটি ঘর একান্ত কাম্য। সুন্দর করে সাজিয়ে রাখা ঘরটি যেমন চোখের আরাম দেয়, তেমনি মনের জন্য এনে দেয় এক রাশ প্রশান্তি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা চৌধুরী ব্লগ। ড্রয়িং রুমের একটি খালি কর্নারকে সাজিয়ে নেওয়ার জন্য পুরনো কিছু ফেলে রাখা জিনিস আর কিছু আনুষাঙ্গিক জিনিস ক্রয় করেছিলাম অনেক আগে। আজ তাই দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার পছন্দের সিটিং এরিয়া। তিন রুমের এটি একটি ভাড়া বাসা। বাসাটি ভাড়া হলেও সংসারটা আমাদের নিজের। যেহেতু আমরা প্রত্যেকেই পরিপাটি থাকতে পছন্দ করি আলহামদুলিল্লাহ, আর তাই চেষ্টা করি ঘরের প্রতিটি কর্নারকে সাধ্যের মধ্যে সবটুকু সুখ দিয়ে সাজিয়ে নেওয়ার। মূলত আজ তাই থাকছে আমার আজকের ব্লগে। আমি আর আমার ছোট মেয়ে দুজনে মিলে মনের মাধুরী মিশিয়ে এবং সাধ্যের মধ্যে এই সিটিং এরিয়াটি সাজিয়েছি। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আসুন আপনাদের নিয়ে একসাথে আমি আমার পছন্দের সিটিং এরিয়াটি সাজিয়ে নিই। ড্রয়িং রুমের এই কর্নারটা অনেকদিন থেকেই খালি পড়েছিল। আমি পুরনো একটি ফোম বিছিয়ে দিলাম, আর ফোমের উপরে একটি চাদর বিছানোর জন্য ম্যাচিং করা যে চাদরটি কিনেছিলাম সেটা এনেছি। আমার দেয়ালের কালার হচ্ছে ক্রিম কালার। আমি অফ হোয়াইট কালারের ব্লক করা একটি চাদর কিনেছি। এই চাদরটাকে আমি প্রথমে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। চাদরটি বিছানো হয়ে গেলে আমি জানালার জন্য যে পর্দা কিনেছিলাম, নেটের পর্দা, ফুল হোয়াইট কালারের নেটের পর্দা কিনেছি, সেই পর্দাটা আমরা মা মেয়ে দুজনে মিলে জানালায় টানিয়ে দিলাম। নেটের পর্দা কিনেছি কারণ রুমের মধ্যে যথেষ্ট আলো বাতাস পাবে, একটু ভারী পর্দা দিলে আলো বাতাস কম হয়ে যাবে, তাই আমি নেটের পর্দা কিনেছি। তাছাড়া ফ্যান ছাড়লে বাতাস একটু উড়বে, এটা আমার ভালো লাগবে, এই চিন্তা করেও আমি নেটের পর্দা কিনেছি। পর্দা টানানোর পর আমার বারান্দার গাছগুলো হালকা দেখা যাচ্ছে। দিয়ে দিলাম দুটি বালিশ, ম্যাচিং করা দুটি কভার পরিয়ে দুটি বালিশ দিয়ে দিলাম। বালিশগুলো গুছিয়ে এখানে আমি দিয়ে দিব আমার পছন্দের কয়েকটি কুশন। কুশনগুলো আমি চিন্তাভাবনা করে নির্বাচন করেছি কারণ আমার দেয়ালের রং যেহেতু ক্রিম, চাদর অফ হোয়াইট, পর্দা ফুল হোয়াইট, তাই আমি কুশনের কভারগুলো অফ হোয়াইট কিনেছি। স্টোনের কাজ করা দুটি অফ হোয়াইট কালারের কুশন কিনেছি। আর দিয়ে দিচ্ছি সিকোয়েন্সের কাজ করা কিউট একটি মিনি কুশন। এই কুশনটা অনেক সুন্দর, ভিডিওতে কেমন লাগছে আমি জানি না, কিন্তু সামনে থেকে এই কুশনটা অনেক ভালো লাগে। আমার বাচ্চারা সারাক্ষণ এটা নিয়ে খেলা করে। কুশন দিয়ে আমার সিটিং এরিয়াটা সাজানোর পর লুকটা দেখুন। আর এই সাইডটা সাজানোর জন্য আমি বড় একটা ফুলদানি এনেছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। এই ফুলদানিতে সাজানোর জন্য আমরা তিনজনে মিলে, অর্থাৎ তিন মা মেয়ে মিলে আমরা এক একজন এক একটা স্টিক পছন্দ করে কিনেছি। যেহেতু ঘরের রং, পর্দার কালার, চাদরের কালার, কুশনের কালার সব কিছুই হালকা সাদা বা অফ হোয়াইট, এই জন্য আমি কিছু কালারফুল ফুল দিয়ে আমার ফুলদানিটা সাজিয়েছি।
সিটিং এরিয়ার কর্নারটা আমি কালারফুল কিছু অর্কিড দিয়ে সাজিয়ে নিয়েছি। আর যদি ফেরি লাইট দেই তাহলে তো অসাধারণ লাগে। দেখুন, ফেরি লাইটের আলোতে আমার সিটিং এরিয়াটার লুকটা দেখুন। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার খুব পছন্দ হয়েছে, আমার মেয়েদেরও পছন্দ হয়েছে। আমাদের পছন্দ নিয়েই আমি সাজিয়েছি। আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। ঘর সাজানোর জন্য খুব দামি জিনিসের প্রয়োজন নেই। খুব কম খরচে মননশীল কিছু চিন্তা ভাবনা থেকেই ঘর সাজানো যায়। আমিও তাই করেছি। আমার সাধ্যের মধ্যে সামান্য কিছু জিনিস দিয়ে আমার মনের মাধুরী মিশিয়ে আমি এই ঘরটাকে সাজিয়েছি। আর এই ফুলগুলো বাস্তবে এত ভালো লাগে, প্রতিটা ফুলের কালার। ফুলের কালার, ফুলের ডিজাইন, এক একটা ফুল এক এক কালারের, এক এক ডিজাইনের আমরা নির্বাচন করেছি, যেন এই রুমে প্রধান আকর্ষণ থাকে আমার এই ফুলদানিটা। আর ঠিক হয়েছেও তাই, সবার ভালো লাগে। সবাই রুমে ঢুকলে সবার চোখ আটকে যায় এই ফুলগুলোর উপর। সন্ধ্যায় যখন লাইট জ্বালিয়ে এখানে বসি তখন অসাধারণ এক ভালো লাগা কাজ করে। ভিউয়ার্স, আপনাদেরও যদি ভালো লাগে আর খালি কোনো কর্নার পড়ে থাকে, আপনারা এইভাবে খুব অল্প বাজেটের মধ্যে সাজিয়ে নিতে পারেন। ফুলদানির পাশের দেয়ালটাকে সাজানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটি ওয়াল সেলফ, আর দুটি তার কাটা দিয়ে আমি এটাকে একটু পোক্ত করে টানিয়ে দিলাম যেন পড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি কিউট কিউট কিছু ছোট ছোট আর্টিফিশিয়াল সিরামিকের ফুল। খুব সাধারণ কিছু দিয়ে আমি আমার রুমটাকে অর্গানাইজ করেছি। ছোট্ট ছোট্ট শোপিস দিয়ে আমি আমার এই ওয়াল সেলফটাকে সাজিয়ে নিলাম। দেখুন পুরো লুকটা। আর পাশে দিয়ে দিচ্ছি সেই আড়ং থেকে কেনা, অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছি, কয়েকটি মাস্ক কিনেছিলাম, সেটা দিয়েই পাশে আমি তার কাটা দিয়ে টানিয়ে দিলাম। দেখুন দেয়ালের লুকটা।
বারান্দায় যাওয়ার যে দরজাটা তার উপরে টানিয়ে দিচ্ছি আমি আরেকটি ছোট্ট একটি শোপিস কিনেছি, দেখুন সুরা ফাতেহা আর নিচে মোহাম্মদ লেখা, এই শোপিসটা দিয়ে আমি আমার দরজাটায় টানিয়ে দেব বেলকুনিতে যাওয়ার, সিটিং এরিয়া থেকে বেলকুনিতে যাওয়ার যে দরজাটা সেটাতে আমি টানিয়ে দেব। এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের ভালো লাগলে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।